ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন তিন দিনব্যাপী টঙ্গীতে জোর ইস্তেমা শুরু বৈশ্বিক করোনা মহামারীর কারণে গত দুই বছর বন্ধের পর শুক্রবার 2 ডিসেম্বর থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জোর ইস্তেমা আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় হাজারো ধর্ম প্রাণ মুসল্লি ইস্তেমায় উপস্থিত হয়েছেন বৃহস্পতিবার 1 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ময়দানে অবস্থান করলেও বয়ান ও আলোচনার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয় ইস্তেমা মূল ইস্তেমার পূর্ব প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এই ইস্তেমায় 1 থেকে 3 জিল্লা সমাপ্তকারী মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন ইস্তেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশে বিদেশে দিনের দাওয়াত দিতে বেরিয়ে যাবেন পরে ফিরে এসে মূল ইস্তেমায় যোগদান করবেন তারা আজও কমিটির মুরব্বীরা জানান ঢাকা গাজীপুর বাড়িগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ভোলা ও টাঙ্গাইল জেলার তিন জেলার সাথীদের নিয়ে এই জোর শুরু হয়েছে আগত মুসল্লিরা ময়দানের উত্তর পূর্ব করে টিন শেডে অবস্থান নিয়েছেন সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন যোগাযোগ করা হলে বিশ্ব ইস্তেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বী ডাক্তার কাজী শাহাবুদ্দিন বলেন গত বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দানে আলবি সুরার তত্ত্বাবধানে চার দিনের জোর শুরু হয়েছে আগামী রোববার মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে আগামী সোমবার বিদেশি সাথীদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় শুক্রবারের পরিবর্তে একদিন এগিয়ে বৃহস্পতিবার থেকে জোর শুরু হয়েছে প্রশাসন থেকে ইস্তেমায় আগত মুসল্লিদের জন্য দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্ব ইস্তেমার মুরব্বী প্রকৌশলী আব্দুল নূর বলেন আগামী 13 জানুয়ারি থেকে শুরু হওয়া ইস্তেমার পূর্ব প্রস্তুতি হিসেবে তিন দিনের জোর ইস্তেমার টঙ্গীর মাঠে শুরু হয়েছে রোববার 4 ডিসেম্বর বোনাচাতের মধ্য দিয়ে ইস্তেমা শেষ হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন